सुनो, ये आई डोंट नो का मतलब क्या होता है? मुझे नहीं पता, प्लीज बता दो ना क्या मतलब होता है। बता तो रहा हूं, मुझे नहीं पता पागल। मांगना तुम सुबह चाय, बताऊंगी तुम्हें, बता नहीं सकते। यार तुम लड़कियों की भी क्या मजे की जिंदगी है। अच्छा जी, वो कैसे? न दिमाग न टेंशन। আপনাদের মতো ফালতু লোকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে যাওয়া উচিত। খবরদার ধাক্কা দেবেন না, সেলফে স্টার্ট হয় পরে অঘটন ঘটে গেলে দায়ী থাকবেন আপনি। ওর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। আমার ভেতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। তাহলে শিমুলকে শেষ করে ফেলবো? শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা, ওর সবকিছু তো আমার কাছে। ও মা গো টুরুলা, আজকে তো দিদি গোসল না করস, তোর খবর আছে? দেখো আমি সব করতে রাজি আছি, শীতে গোসল করতে রাজি নেই। তুই গোসল করবি না, তোর বাপ গোসল করবে। আমার বাপ দাদা 14 গুষ্টিতে কেউ শীতে গোসল করে নাই মরার ভয়তে, আমি গোসল করে মরবো নাকি? কালা পিচেসের বংশ। টেনশন কয় প্রকার ও কি কি একটা পুরুষ মানুষের কাছে জিজ্ঞেস করো, দুনিয়া টেনশন নিয়ে তারপরে ঘরের ভিতর ঢোকে। শোনো, মহিলাদের টেনশনও কম না, নিজের ফ্যামিলির টেনশন, বাপের বাড়ির টেনশন, আশেপাশে দুই স্যার ফ্যামিলির টেনশন নিয়ে সব সময় চলে। আমি কা পাতি হ্যাঁ, হামকো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে। এন লবণ, এই পাশের বাসাতে লবণ আনতে তোমার এতক্ষণ লাগে? আরে বইলো না, আমি লবণ লই তাই বলতেছিলাম, ভাবি কইলো ভাই আমি গোসল করবো, আমার বাথরুমের দরজা নাই একটু পাহারা দিলো, তাই একটু পাহারা দিলাম। তো গোসল করতে সবার কিছু দেখো না তো? আল্লাহ আল্লাহ কি কো, গোসল দেই নাই কিন্তু কাপড় চেঞ্জ করতে দেখছিলাম। কি দেখছো?